তো রেডি হয়ে গিয়েছি আমি, দেখো জামা কাপড় পরে পুরো রেডি। আমি আর চন্দন একটু বেরোচ্ছি, আমার দুটো হাউস কোট কেনার আছে, একটু কিনবো। আর একটু ফুচকা তো অবশ্যই খাবো, বেরোচ্ছি যখন মঙ্গলবার, তো ফুচকা ছাড়া আর কিছু খাওয়া জুটবে না কপালে, কাজে ফুচকা খাবো, খেয়েটে বাড়ি ফিরবো। বিকালবেলা ব্লগ স্টার্ট করলাম আবার, কারণ বেরোচ্ছি যখন তোমাদের তো একটু শেয়ার করবোই কী করি না করি। কারণ এখন আমি চেষ্টা করছি ছোট ছোট ব্লগ দিয়ে সারাটা দিন একটা কম্প্যাক্টনেস করার, কারণ একসঙ্গে যখন করতে যাচ্ছি তখন একঘেয়ে হয়ে যাচ্ছে বিষয়টা। রেগুলার তো আর সমানভাব একই রকমভাবেই আমাদের দিন যায়, তাই না? তো সেই জন্য যদি একটু ছোট ছোট করে প্রত্যেকটা সময়ে মুহূর্তগুলো আমরা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, হয়তো একটু অন্য রকম লাগবে বা একটু ভালো লাগবে, সেই চেষ্টাই করছি। আর তোমরাও সেটা বলছো, বেশ ভালো লাগছে, সেই জায়গা থেকে আমরা আরও ইন্সপায়ার্ড হচ্ছি। তো যাই হোক, বিকালবেলা আমি এখন বেরিয়ে পড়ি, বেরিয়ে কী কী করবো সেগুলো তো অবশ্যই শেয়ার করবো। চলো, আমি এখন চলে এসেছি গোল্ডেন টিপস দোকানটার নাম, এটা চন্দ্রনগর বড় বাজারে, ওই গ্রেট ইস্টার্নের ঠিক উল্টো দিকেই। এখানে 30,000 টাকার নাকি চা পাওয়া যায়। তো সেই চা কী টেস্ট, কী বৃত্তান্ত, এই বিষয়টা তো আমাকে জানতেই হবে। চন্দন নিয়ে এসেছে, তাই জন্য আমি দেখতে এসেছি। আগে দোকানটা দেখো কী সুন্দর, টোটালভাবে মানে সাজানোটা খুব ভালো লাগছে, মানে চায়ের একটা আমেজ কিন্তু আসছে, তাই না? দোকানটা দেখে তো এখানে তিনি বসে আছেন, এ দেখো একদম আমি খুব এক্সাইটেড। কত টাকার চা বললে? 35,000 করে বিক্রি হবে, আমি কথা বলবো, দেখে নেব। আচ্ছা, সেই চাটার মধ্যে কি এমন আছে? আমি এত চা প্রেমী, কফি প্রেমী, বাট অত দামি চা এই জীবনে খাইনি, তো সেটার মধ্যে কি এমন আছে এটা আমার জানতে হবে। তো গৈরিকাকেও খাওয়াবো, কেউ যদি খাওয়ায় আমার খেতে অসুবিধে নেই। কিন্তু এখানে দেখো এই সেটগুলো কি সুন্দর সুন্দর, সব সেট সমস্ত চায়েরই সরঞ্জাম। আর এইগুলো খাওয়ার যে কন্টেনারগুলো পাওয়া যায় আপনারা আমাকে তো খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে অবশ্যই অভিজ্ঞতাটা শেয়ার করব যে 35,000 না 30,000 30,000 টাকা চা কিরম খেলাম, কি ব্যাপার, 30,000 টাকা চা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে গোল্ডেন টিপস টি বার মেনু চন্দননগরে। এই যে কাপগুলো দেখছেন এটা হচ্ছে, এর সাইজ হচ্ছে 190 ml। তো এখানে চা পাতা দেওয়া হচ্ছে, এটা কত টাকা কিলো? এটা 950 টাকা কিলো। কিন্তু যেটা আমাদের মেন ব্যাপার সেটা হচ্ছে এটা, মানে এটা হচ্ছে আপনার 950 টাকা কেজি নয়, অ্যাকচুয়ালি আমরা যেটা বাড়ি খাওয়াই সেটা আমরা সবসময় ভালোই খাওয়াই, কারণ বাড়ি তো আপনি বাড়ি গেলে আপনি রেগুলার ইউজের জন্য চা খাবেন, আপনি একটা 30 টাকা খরচা করবেন, তো আপনার পয়সারও তো একটা মূল্য আছে। তো এইটা হচ্ছে যদি আপনি কেজি বলতে চান তাহলে এইটার হচ্ছে কেজি আপনার 590 টাকা 100 গ্রাম, এটা হচ্ছে আপনার মাসকাটেল। ওকে, 500, আমাদের 30 টাকাতে সবসময় আপনার এটাই দেওয়া হয়, মানে এটা 1 কেজি দাম হচ্ছে 590, আর এইটা 1 কেজি না 100 গ্রাম, 100 গ্রাম 590 টাকা, মানে কেজি তাহলে কত টাকা কেজি হচ্ছে? 5,900 টাকা কেজি হচ্ছে। আর এই পাশেরটা, এটা এটা হচ্ছে আপনার 3280 টাকা 100 গ্রাম, মানে হচ্ছে আপনার 32,800 টাকা কেজি। 32,800 টাকা কেজি। এর কাস্টমার চন্দননগরে নিশ্চয়ই আছে যখন দেখেছেন? আমরা এখানে দেখুন স্যার, যখন আমাদের দোকান ওপেন হয় তখন আমরা বেসিক্যালি আপনার 6,000 টাকা কেজির উপরে চা রাখতাম না, আমরা ভয় পেতাম যে কাস্টমার নেবে কি নেবে না। আর মাঝখানে মানে কাস্টমারের ডিমান্ডে আমাদের এরকম চা রাখতে হয়েছে, আর আমরা চন্দননগরের বুকে হাইয়েস্ট চা বিক্রি করেছি 91,000 টাকা কেজি। আচ্ছা, মানে গুডরিক কোম্পানির একটা গার্ডেন ছিল বাদাম তাম বলে, তো এটা পেপারে আর্টিকেল বেরিয়েছিল, তো আমরা সেটা জানতাম না, তো কাস্টমার এসে বলে গেছে যে সেই এবছরের সব থেকে সেরা চা ছিল ওটা, তো ওইটা হচ্ছে আপনার গোল্ডেন টিপস কোম্পানি গুডরিক কোম্পানি থেকে কিনে নেয় বাদাম তাম গার্ডেনের চা, তো ওই চাটার দাম করেছিল আপনার 91,000 টাকা কেজি, তো ওইটাও আমরা এখানে 400 গ্রাম মতন বিক্রি করেছিলাম। আচ্ছা, তো এটা কতক্ষণ ভেজানো থাকবে? 4 মিনিট। এতে কোনো দুধ থাকবে না, কোনো চিনি থাকবে না। তো 190 ml কাপ আর 2 গ্রাম চা পাতা এতে দেওয়া হবে। এখানে একবার এই কাপ, একবার ওই কাপ, আচ্ছা ওইখানে পাতাটা ভিজিয়ে ছাঁকনি দিয়ে অ্যাকচুয়ালি এটা বের করা হলো। এই যে চাটা, এটা 590 টাকা 100 গ্রাম,
মানে 5900 কিলো যাক এটা আমার অতটা ইন্টারেস্ট নেই কিন্তু এইটা ও এইটা হচ্ছে 32500 টাকা 32800 টাকা 32800 টাকা এটা কিলো তো দেখেই ভালো লাগছে হ্যাঁ দেখেই ভালো লাগছে মাম তুমি দামি টাকা পে তুমি যদি খাওয়াও আমি কেন খাবো না তুমি তো আমাকে ঠান্ডা মধ্যে বার করে 3000 টাকা চা খাইয়ে দিলে তো খেয়ে দেখো দাদা কি রকম খেতে আমি কি বুঝতে না আছি এটা এখনো পর্যন্ত চিনি পড়েনি তো দাদা যেটা সাজেস্ট করলেন যে চিনি ছাড়াই খেয়ে দেখুন ভালো লাগবে যদি না লাগে তাহলে চিনি দেবেন এই যে এখানে এখানে দিয়ে দিয়েছি দেওয়া আছে সুরা প্যাকেট করে ওকে তো খেয়ে দেখো দাদার কি মুখ দাও ছাড়াই খেয়ে একবার দেখি ব্যাপারটা কিন্তু গরম তো একটু সময় লাগবে 30900 টাকা কেজি যে চায়ের সেই চায়ে চুমুক দিল গৈরিকা কি ভালো মানে কিছু না বুঝে ভালো বলছি না 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 বুঝে ভালো বলছি না সত্যি ভালো এ দাম শুনে ভালো বলছো আরে ভালো কেন বলছো না না ভালো কেন বলছো সেটা আমাকে বুঝতে হবে কি ভালো কারণ সাধারণত চা আমরা যেটা চিনি ছাড়া লিকার খেলে না একটা তেতো ভাব থাকে তিতকুটে ভাব থাকে এটাই কিন্তু সেই ব্যাপারটা নেই এবং চা খাচ্ছি মনেই হচ্ছে না মানে চায়ের যে একটা অবশ্য ওনারা জিজ্ঞেস করেছিলেন যে কড়া করে দেব কিনা আমি কড়া চা পছন্দ করি না কিন্তু খুব হালকা লিকার এবং একটা হালকা ফ্লেভারও রয়েছে বেশ ভালো লাগছে সব থেকে বড় কথা কালারটা দেখো না পুরো গোল্ডেন কালার সোনা খাচ্ছি মনে হচ্ছে একদম একদম কালারটা দেখলেই চায়ের তৃপ্তিটা মিটে যাবে ফাটটা বাড়ি আর এই চা কিন্তু এরকম কাপেই খেতে হবে এরকম কাপেই খেতে হবে এক্স্যাক্টলি এই চা তুমি সাধারণ কাপে এরকম খেলে মজা পাবে কফি মগে নরমাল চা খেলে হবে না এরকম কাপেই খেতে হবে চা তো নয় পুরো সোনা হ্যাঁ সোনা গলার ওজন কিন্তু ঘটনা হচ্ছে আমি তো একটু মিষ্টি ভাষী মিষ্টি মানুষ তাহলে চিনি দিয়ে খাবো একটু মিষ্টি লাগবে ছি ছি চাটা 12টা বাজিয়ে দিলে মিষ্টিটা ছাড়া আমি ঠিক মজা পাচ্ছি না বাবা এখানে 1 কাপ 2 কাপ 3 কাপ সব শেষ খেতে খেতে ভুলিয়ে গেছি ভিডিওর কথা কেমন খেলে সাংঘাতিক ভালো খেলাম জানো তো আর ভুজিয়াটা দিয়ে এত ভালো লাগছিল মানে লিকার চাও যে এরকম খাওয়া যায় টেস্টি হয় মানে বাজার তো না এখানে না আসলে দাদার অনেক কিছু বোঝালেন তুমি কি বুঝলে আমি কিছুটা বুঝলাম না উপর দিয়ে গেছে বোঝার চেষ্টা করলাম আলটিমেটলি আমরা যে বাড়িতে চাটা খাই ওটা বিষ এবং ভুল হ্যাঁ ওগুলো চাই না আর কি ঘটনা ওগুলো চাই না যার জন্যই তো এখন আমাদের চা খেলে নানা রকম অ্যাসিড হয় এই হয় সেই হয় নানা রকম কিন্তু চা আমি নিজেও যখন টিপস বলতাম আমি তখন বলেছি চায়ের প্রচুর উপকারিতা আছে উপকারিতা এবং পাতা চা খাওয়া উচিত এই চা রাইট পাতা চা এবং লিকার চিনি ছাড়া হ্যাঁ চিনি ছাড়া দুধ ছাড়া দুধ ছাড়া তবে গিয়ে উপকারটা পাবে হ্যাঁ আর খেতে খেতে অভ্যেস হয়ে যাবে প্রথম প্রথম খারাপ লাগলে অভ্যেস হয়ে যাবে এই প্রথমে যখন আমি প্রথম চিপটা মনে হলো জানি বাবা কি মানে হ্যাঁ ভালো কিন্তু ঠিক মজা পাচ্ছিলাম না যত খাচ্ছি তত মজা পাচ্ছি এবার এটা যখন আমার অভ্যেস হয়ে যাবে তখন আরো ভালো লাগবে ব্যাপারটা সত্যি সিরিয়াসলি এখানে 1 কাপ 2 কাপ 3 কাপ আমরা খেয়ে নিয়েছি তো ফাটাফাটি চলো মুভ করি নাকি এরপরে আমার ভুজিয়াটা ছেড়ে যেতে পারছি না দারুণ অসম একটা অভিজ্ঞতা পেয়েছি পেলাম এবং একটা অন্যরকম চায়ের টেস্ট পেলাম এবং বুঝলাম যাই হোক আজকে তোমাকে আমি বলতে পারবে না কোনো কথা আমি তোমাকে 32800 টাকা কেজি চা খাইছি উপরে গিয়ে বলবো জিজ্ঞেস করবে কি করে এলে 32000 টাকা চা খেয়ে তো আমি তো প্রথমেই বলেছিলাম বেরিয়েছি যখন ফুচকা তো আমি খাবোই আজকে ওই রকম দাঁড়িয়ে ফুচকা আর খেলাম না একটা আবার নতুন দোকানের সন্ধান পেয়েছি ট্রিট ট্রিট এটা চন্দননগর বড় বাজারে এটা চন্দননগর বড় বাজারে আর এটা সম্পূর্ণ নিরামিষ ব্যাপার ভেজ ফলে আমার কোনো চাপ নেই আজকে মঙ্গলবার মানেই আমি স্ট্রিট স্ট্রিটে থাকবো মনে হচ্ছে তা তুমি কি নিয়েছো এটা আমি এখানেও ফুচকাই নিয়েছি এইটা হচ্ছে দই ফুচকা এটা চাট ফুচকা আর এটা হচ্ছে তোমার জল ফুচকা নরমাল যেটা সেটা আর এটা আর এখানে রয়েছে রাজকচুরি তো খেয়ে দেখো কিরকম খেতে অবশ্যই খাবো অবশ্যই খাবো আগে কে নেই মা তারপর বলো ততক্ষণ দেখাই এটা চন্দননগর বড় বাজারে ওই যে ওখানে পুজো হয় বড় বাজারে তার উল্টো দিকেই এখানে স্ট্রিট ট্রিট এই যে
দোকান টোটাল ফুচকার এক বছর হয়েছে ওপেন হয়েছে তো বলো কিরকম খেতে হেভি দইটা খুব ফ্রেশ হ্যাঁ ভেতরে যে সমস্ত মশলা দিয়ে দারুণ লাগছে খেতে ভালো খেতে দারুণ খাও এটা গেল দই ফুচকা তো চলে এসেছি বাড়িতে কি কি এনেছি তোমাদের দেখাই দেখো কি ঠান্ডা গো আর হেভি খেলাম কিন্তু কোনটা ভালো খেলে চাটা না দুটোই ভালো খেয়েছি গো দুটো অদ্ভুত রকমের খেলাম এই যে তিনটে কিনলাম দেখো একটা কটনের কিনেছি হাউস কোট কিনেছি আর এইটা হচ্ছে আমার ইয়ে তোমার করসুলের ওপর আর এটা হচ্ছে মায়ের করসুলের ওপর শীতকাল তো এগুলো আবার আমি ছোট করতে দাও মানে কালকেই করতে পারবো না আমার এত সুন্দর ফিগার যেটাকে ছোট করতে দিতে হবে সাত দিন পরে এটা করতে পারবো তো যাই হোক আজকে এখানেই শেষ করছি ভিডিও আবার আসছি কালকে আর গজার জন্য কি আনলে বলো গজার জন্য আইসক্রিম নিয়ে এসছি তোমার পাতায় আজকে মেরেছে আজকে কারণ আজকে মঙ্গলবার ও নিরামিষ খায় তাই জন্য আইসক্রিম খাবে ওই জন্য আর আগামীকাল আবার আসছি নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে রাখো দেখতে থাকো গজার পরিবার সবার পরিবার আর যাওয়ার আগে দুকলি দেখেছি কে আগে কে দিয়েছে সারা কারণ রাগে কে গো দিশাহারা কে প্রথম মন হারানো স্রোতে ভেসেছি তুমি না আমি কেবি না গজা কে বলে কাম তো চলো টাটা